বুড়ো হয়ে গেছি তাও টান 14 বছরের মাল সেদিনকে তো দাদি বলতেছে আমার বউ আচ্ছা তোমার কি বুড়ো হবে না আমি বলে আমি এখনো বিয়ে করে বাচ্চা ফুটাইতে পারি আমার 19টা সন্তান যরকন আল্লাহ আকবার তাও 42 বছর বয়সে বিয়ে করেছি এমএ পাস করছি টাইটেল পাস করছি ডক্টরেট আব্বা এরপরে বললো যে একটা বিল্ডিং হলে আমার টিনির গোন আমাকে আগে ছিল আমি জাশাল্লাহ টিনির গোন তোরে রাখবো না এইবার বিল্ডিং করে আব্বা খুশি হইছে হ তা যাও আর নেপালি একটা মাই আইনে দাও ভিডিও তুলে যাও আমাদের বংশে তো আমরা মানুষ দেখি না এখন মেয়ে ছেলেরা আর মেয়েরা ইল্লাল কিডা ইল্লাল তাসমন এই তাসমনে অনেকের হকিকাতে বিয়া কার নফল বিয়া কেউ স্বপ্নের বিয়া এ দিয়ে সব রকম চলে ভাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বদ্দালু যরকন ও মা বদ্দালু তাবদিলা আব্দুল্লাহ এইচটি মিডিয়া আহলে সুন্নাতুল জামাতি মুক্তির পথ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ মউতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ সব কিছুর মালিক তিনি এক তিনি অদ্বিতীয় তার সাথে কারো কোনো অংশীদারিত্ব আছে না অংশীদারিত্ব হবে তিনি ওয়াহদাহু লা শারীক কথা বলেন ঠিক কি না ঠিক যার সঙ্গে কারো কোনো অংশীদারিত্ব নাই নাই সেই মহান আল্লাহ সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে পাকে বান্দাদেরকে তাকিদ করেছেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না তবে সাথে সাথে আমার আল্লাহ দুইজন ব্যক্তিকে সম্মানিত করেছেন সম্পর্কে একজন হলেন আমাদের বাবা আরেকজন হলেন আমাদের মা সুবহানাল্লাহ বলেন কারণ এই দুইজন ব্যক্তিকে সম্মানিত করার কারণ হলো আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই মা বাবার সঙ্গে অন্য কারো কোনো তুলনাও নাই ঠিক কি না বলেন ঠিক আল্লাহর সাথে যেমন কোনো শরীক নাই একটা সন্তানের কাছে এই পৃথিবীতে মা বাবার চেয়ে মর্যাদার অধিকারী আর কেউ তাহলে আজকে এখানে যারা আমরা আসলাম দুনিয়ার আলো বাতাস দেখেছি একমাত্র মা বাবার মাধ্যমে কথা বলেন ঠিক কি না কত সন্তান এখানে আছে যাদের বাবা নাই কেউ কেউ আছে এখানে কারো মা নাই আছে না আছে না ওই সন্তানগুলো আজকে বড় অসহায় যার ঘরের মধ্যে মা নাই যার ঘরের মধ্যে বাবা নাই ওই সন্তানগুলো আজকে হতভাগ্য যার ঘরের মধ্যে মা বাবা আছে অথচ মা বাবার সম্মান সে রাখতে পারে না অহরহ মা বাবার সঙ্গে বিয়াদবি করে এমন সন্তান আছে না নাই আমার ভাইয়েরা বন্ধুরা আমার আয়াতে পাকের নিরিখে আমি কিছু কথা বলবো অপ্রাসঙ্গিক কথা বলে আমি কোনো মাহফিলের সময় নষ্ট করিও না আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে পাকের মাধ্যমে জগৎবাসীকে অ্যালার্ট করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে বলুন ঘোষণাকার আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন হে জগৎবাসীরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না সাথে সাথে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো ভালো ব্যবহার করো সাথে সাথে আমার আল্লাহ তাআলা সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন ইম্মা ইয়াবলুগ
كن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. আলামিন বলতেছেন সন্তানের আরে মা বাবার দুইজনের কোন একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে বার্ধক্যের বয়সে চলে গেলে আল্লাহ কই সন্তান ওই মা বাবাকে ধমক দিয়া তুমি কথা বলিও না ওই মা বাবার সঙ্গে এমন আচরণ করিও না যাতে তারা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার না করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে সন্তানেরা তোমরা কখনো চোখ রাঙ্গায়া মা বাবার সঙ্গে আচরণ করিও না সব সময় তোমরা মা বাবার সেবার মধ্যে মশগুল হইয়া যাও বন্ধুরা আমার কারণ মা বাবার মনের মধ্যে কষ্ট দিলে ওই কষ্টটা আমার আল্লাহ তাআলা পায় ঠিক না বিঠি মা বাবার মনে কষ্ট দিলে ওই কষ্টটা আমার আল্লাহ পায় কিন্তু ভাইরা আমার আজকে আমরা কোরআন শরীফ সঠিকভাবে রিচার্জ করি না বিদায় অনেক সন্তান গোলাম মা বাবার সম্মান ধরে রাখতে পারে না গোরের মধ্যে মা আছে বাবা আছে থাকার পরও দেখবেন কিছু কিছু সন্তান ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলে কথায় কথায় মা বাবারে জারি মারে আসে না নাই বন্ধুরা আমার বাবাজির আমার ছোট্টবেলায় সুরের বাসায় শুনেছিলেন আজকার একটু শোনাই মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে ঠিক কিনা মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে ওরে মার কলি যাই আগাত দিলে খোদা সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না কষ্ট হচ্ছে আমার বাবাজিরা জগতের বন্ধুরা রে ও মুরব্বি বাবা জিরা গো আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন বলতেছিলাম কি যেই সন্তানগুলা মা বাবার মনের মধ্যে কষ্ট দেয় আঘাত দেয় ওই সন্তানগুলাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই আমরা যখন শিশু ছিলাম ছোট ছিলাম হাঁটতে পারতাম না চলতে পারতাম না একটাবার ভাইবা দেখে আমি সন্তান যখন ছোটবেলায় প্রস্রাব করে দিয়েছে পায়খানা করে দিয়েছি রুমের মধ্যে দুর্গন্ধ বের হয়েছে অন্য একটা লোক যখন গোরের মধ্যে যাইয়া প্রবেশ করেছে ডাক দিয়া কই অমুকের মা তোমার বাচ্চা প্রস্রাব করেছে তোমার বাচ্চা পায়খানা করেছে তখন দেখবেন নাকের মধ্যে কাপড় দিয়া ধইরা কয় তাড়াতাড়ি পেশাব পায়খানা পরিষ্কার করো এ বন্ধুরা আমার মা এমন একটা ব্যক্তি সন্তান যখন পেশাব করে পায়খানা করে গো দেখবেন ওই মা নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না বাচ্চা প্রস্রাব করেছে পায়খানা করেছে দরদি মা দুইটা হাত দিয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে ঠিক না বেঠে এই জন্য কবি বলেছেন তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে আঘাত দিও না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে পাকে বলতেছেন ওয়াকফির লাহুমা জানাহাজ জুল্লি মিনার রহমা আল্লাহ কই সন্তান চোখ রাঙ্গায়া মা বাবার সঙ্গে কথা বইল না নম্রতার বাহু বের করে দিয়া উভয় হাত দিয়া মা বাবার সেবা করো কারণ আল্লাহর কাছে ফরিয়াদ করো ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ গো আমার মা বাবার উপর তুমি রহম হইয়া যাও দয়াশীল হইয়া যাও যেমনি ভাবে ছোটবেলা আমার মা বাবা আমারে আদর সোহাগ করেছে লালন পালন করেছে আমি কচি শিশুর মতো আমার মা বাবার লালন পালন কর এই আয়াতে পাকের ওসিলা নিয়ে সন্তান যখন আল্লাহকে সন্তান যখন মা বাবার জন্য আল্লাহকে ডাক দেয় আমার আল্লাহ কয় ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমি তার মা বাবার রুহের উপর খুশি হইয়া যাই জুরে জুরে কন্যা আল্লাহু আকবার গভীর মনোযোগ আমার বন্ধুরা
মা বাবার মনের কষ্টটা আমার আল্লাহর আরশে যখন যায় আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইফা উঠে এইজন্য হাদিস শরীফের মধ্যেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন যাতে করে পৃথিবীর সন্তানগুলো মা বাবার সাথে বিয়াদবিমূলক আচরণ না করে আসুন সামনে যাই হাদিস শরীফে আল্লাহর হাবিব কেমনে মার সম্মান বৃদ্ধি করলেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জা রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা قال ثم من قال امك قال ثم من قال ثم ابوك متفق عليه চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস কষ্ট হচ্ছে আপনাদের সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হাদিসখানা বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবীর একজন সাহাবী দয়াল নবীর কদম মুবারকে গিয়ে আরজি দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকারী কে সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন উম্মুকা তোমার মা সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন নবী গো সুম্মা মান তারপরে কে দ্বিতীয় প্রশ্নের জবাবে মায়ার নবী বললেন উম্মুকা তোমার মা সাহাবী তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ তারপরে কে নবী গো আল্লাহর হাবিব বললেন উম্মুকা তোমার মা এ বন্ধু সাহাবী চতুর্থবার আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান তারপরে কে মায়ার নবী চতুর্থ প্রশ্নের জবাবে বললেন সুম্মা আবুকা তোমার বাবা এখন প্রশ্ন হলো এই হাদিসে পাকে দয়াল নবী মায়ের সম্মান কয়বার দিয়েছেন আরো জোরে কোন কয়বার তিনবার বাবার সম্মান কয়বার একবার একবার বাবার সম্মান বলা থেকে বাবা ছোট হয়ে গেছেন না 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 মার সম্মান তিনবার বলা থেকে মা অনেক বড় হয়ে গেছেন না আমার সুন্নি বাবাজিরা ও সুন্নি ভাইরা আমার মদিনার কামলিওয়ালা নবী নূরের নবী মায়ার নবী তিনবার মাকে সম্মান দেওয়ার পিছনে একটা কারণ রেখেছে বাবার সম্মান একবার দেওয়ার পিছনে একটা কারণ আছে সময় যদি পাই এই চারটি কারণের আলোচনা করে আজকে মাহফিল শেষ করব অসুবিধা হবে আসুন সামনে যাই সাহাবীর প্রথম প্রশ্নের জবাবে আমার মায়ের নবী কেন মার সম্মান বৃদ্ধি করলেন বন্ধুরা আমার গভীর মনোযোগ প্রথম প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব এই জন্য মাকে সম্মানিত করেছেন বাবার সাথে আমার মায়ের যখন বৈধ মেলামেশা হয়েছিল আমি সন্তান যখন মায়ের ভবে এসেছিলাম আড়াই থেকে তিন মাস যখন পার হয় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভবে সন্তানের রুহটা দান করে দেয় তারপর থেকে ওই সন্তান মায়ের রক্ত মাংস খাইয়া আস্তে আস্তে বড় হতে লাগে বাজান্ডে হে যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা মার গর্ভে সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয় সাত মাস আষ্ট মাস যখন পার হয়ে যায় দেখবেন সন্তানের হাত পা যখন মায়ের পেটের ভিতর হয়ে যায় তখন সন্তানটা মার পেটে যখন বড় হয় মায়ের পেটটা আস্তে আস্তে সামনের দিকে যায় ঠিক কিনা এমন একটা মুহূর্ত হয় আট মাস নয় মাস যখন হয়ে যায় রে অনেক মায়ের হাত ফুলে যায় পাও ফুলে যায় মুখটা ফুলে যায় নরম বিছানাটার মধ্যে মা আরাম করে শুইতে পারে না না জানি পেটের সন্তানের গায়ের মধ্যে কোনো আঘাত লাগে বিছানার মধ্যে ডান করোটে মা শুইতে গেলে সন্তানের গায়ে জানি আঘাত লাগে মা বাম করোটে যায় বাম করোটে যাওয়ার পরে সন্তান নড়া মারে সঙ্গে সঙ্গে মা বিছানাটায় চিত হইয়া যায় তারপর আমি সন্তান যখন মায়ের ভবে নড়াচড়া করি মা আরামের ঘুমটা হারাম করে দিয়া এই নরম বিছানাটা ছাইরা দিয়া সারাটা রাত বিছানায় বৈশাখ কাটাইয়া দে
নিজের সন্তানের না জানি কোন আঘাত লাগে মা আরাম করে খাইতে পারে না ঘুমাইতে পারে না টয়লেটটা ভালো করে ব্যবহার করতে পারে না না জানি সন্তানের গায়ের মধ্যে কোন আঘাত লাগে এখানেই শেষ নয় বন্ধু 10 মাস 10 দিন যখন পার হইয়া যায় মা দুখিনীর প্রসব ব্যথা শুরু হইয়া যায় বন্ধুরে প্রসব ব্যথা এমন একটা ব্যথা আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয় সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়ে ভূমিষ্ঠ হয় ওই মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয় এই জন্য কবি বলেছেন ওরে মায়ের প্রসবের কালে বুক ভয়সা যায় নয়ন জ্বলে রে ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ও বন্ধু আমি সন্তান যখন দুনিয়ার আলো বাতাস দেখব মার কলিজার মধ্যে আঘাত করিরে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন সন্তান যখন প্রসব করে মায়ের কাছে পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয় ওই দরদি মায়ের কাছে তখন এই রকম মনে হয় এ তো কষ্ট স্বীকার করার পরেও মা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সন্তানের মুখের দিকে তাকায় দেখবেন একটা মুস্কি হাসি দিয়া বাচ্চার মুখ দেখার সাথে সাথে 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা দুখিনী মা সেকেন্ডের মধ্যে ভুলে যায় ঠিক না বিঠি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ মা ডাকটি কত মধুর জানে যে সবাই মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে কি যে শান্তি পাই গায়ের চামড়া দিয়ে দেব মায়ের চামড়া দিয়ে দেব মায়ের পাপু সবানাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায় মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায় আমার মায়ের মতো আপন জন মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই ঠিক কিনা বলেন জগতের বন্ধুরা রে ও মুরব্বী বাবা জিরা গো আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন ভূমিষ্ঠ হওয়ার পরে মা কোনো সন্তানের কালারের দিকে নজর করে না কালো হোক শ্যামবর্ণ হোক ফর্সা হোক উজ্জ্বল বর্ণ হোক মায়ের কাছে সন্তান হলো চাঁদের চাইতো দামি ঠিক কিনা কন এই জন্য দেখবেন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা যখন বাচ্চার মুখের দিকে তাকায় একটা মুস্কি হাসি মাইরা 10 মাস 10 দিনের প্রসব বেতার জ্বালা দুখিনী মা সেকেন্ডের মধ্যে ভুলে যায় এই কারণে 10 মাস 10 দিনের প্রসব বেতার জ্বালা সেকেন্ডের মধ্যে ভুলে যাওয়ার কারণে হাদিস শরীফে আল্লাহর হাবিব প্রথমবার মাকে সম্মানিত করেছেন এই ত্যাগটা স্বীকার করার কারণে প্রথমবার আল্লাহর হাবিব মার সম্মান এই কারণে বৃদ্ধি করেছেন খারাপ লাগতেছে এবার আসুন সাহাবীর দ্বিতীয় প্রশ্নের জবাবে মায়ার নবী দয়ার নবী আবারও কেন মাকে সম্মানিত করলেন আমার বাবাজিরা দ্বিতীয়বার সম্মানিত করার কারণ হলো সন্তান আমি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যখন চিৎকার করে কান্নাকাটি করেছিলাম ভূমিষ্ঠ হওয়ার পরে আমি যখন চিৎকার করে কান্নাকাটি করেছিলাম ওই মুহূর্তে সন্তানের কান্না বন্ধের জন্য দুনিয়ার কোন সুস্বাদু খাবার মুখের মধ্যে দেওয়া হয় নাই নাকি হইছে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চার মুখের মধ্যে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না একটাবার চিন্তা করে দেখেন
যদি ওই মুহূর্তে দুনিয়ার লিকুইড দুধ গাবির দুধটা গরম করে বাচ্চার মুখে দেওয়া হতো দুধটা গরম হওয়ার কারণে বাচ্চার মুখটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো দুধটা যদি গাবির দুধটা ঠান্ডা করে দেওয়া হতো বাচ্চার পেটে ফুড পয়জন দেখা দিতে পারত আমার যুবক ভাইয়েরা ভূমিষ্ঠ হবার সাথে সাথে বাচ্চার মুখের মধ্যে দুনিয়ার কোন দোকানের দুধ দেওয়া হয় না গাবির দুধ দেওয়া হয় না এমন পানিটা পর্যন্ত বাচ্চার মুখে দেওয়া হয় না তাইলে কি দিয়ে বাচ্চার কান্না বন্ধ হয় আমার আল্লাহ ওই সন্তানের কান্না নিবারণের জন্য সাথে সাথে ওই মায়ের দুইটা স্তন খুলিয়া দেয় জবাক বন্ধুরা আমার বাবাজিরা ভাইবা দেখো রে সন্তানটা দুনিয়ায় আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না নাকি ছিল বাচ্চাটা দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে সাথে গো আমার আল্লাহ মায়ের দুইটা স্তন খুলিয়া দিছে বাচ্চাটা যখন মায়ের দুধ তখন মুখের মধ্যে লাগাইছে মায়ের দুধটা এমন একটা পুষ্টিকর খাবার যেটা ঠান্ডাও নয় বেশি গরমও নয় এত সুন্দর এটা ফিল্টারিং করে আমার আল্লাহ মায়ের স্তন থেকে বাচ্চার মুখে দেওয়াইতেছে ওই দুধটা যখন বাচ্চার মুখের মধ্যে দেয় বাচ্চার পেটের মধ্যে ফুড পয়জন দেখা দেয় না মুখও পুড়ে না মুখের মধ্যে কোনো সমস্যা হয় না মায়ের দুধটা পান করার সঙ্গে সঙ্গে শিশু বাচ্চার কান্নাটা বন্ধ হইয়া যায় কথা বলেন ঠিক না বিঠি দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ কিভাবে সেই মাকে ছেলে কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে মা কেন এত দামে জানে না সকলে বলুন মা কেন জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে একটা জবানও বন্ধ রাখবেন না সবাই চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে এইভাবে একদিন নয় দুই দিন নয় দুই থেকে আড়াই বছর পর্যন্ত শিশু বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে ডাক্তার সাহেবের কাছে গেলে দেখবেন জিজ্ঞেস করে ডাক্তার সাহেব ওই মাকে পরামর্শ দেয় বাচ্চাকে বেশি বেশি করে বুকের দুধটা পান করাবেন বলে না বেশি বেশি করে বুকের দুধ পান করাবেন কারণ মায়ের বুকের দুধ বাচ্চার জন্য এটা এমন পুষ্টিকর খাবার আলগা খাবার আপনি যা কিছু খাওয়ান না কেন মায়ের দুধের চাইতে এত উত্তম পুষ্টিকর খাবার বাচ্চার জন্য আর কিছু হইতে পারে না কিন্তু আমার দেশের মা বোনরা এখন ডিজিটাল যুগে তাদের বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে বিদায় ওই বাচ্চাদেরকে বুকের দুধ পান করাতে চায় না দোকান থেকে দুধ কিনে এনে লেট্রোজেন কিনে আনে একটা সহজ কথা বলে ফেলে যে স্তন দিয়া দুধ আসে না বাচ্চা টানতে পারে না বলে কি বলে না বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে বিদায় অনেক মা বোনরা বাচ্চাকে বুকের দুধ পান করানো থেকে বিরত থাকে আর এটার পরিণাম কি হয় জানেন এটার পরিণাম হয়ে যায় অনেকের মা বোনদের ব্রেস্ট ক্যান্সার হয়ে যায় শুধু তাই নয় ওই মায়ের সন্তানের কি হয় দেখেন যেই সন্তানটাকে মা ঠকিয়েছে ওই সন্তানটা বড় হয়ে এটা নেশাকুর হয়ে যায় ফেন্সিকুর হয়ে যায় এটা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় এটা ছিনতাইকারী হয়ে যায় কথা বলেন ঠিক কি না এই বাচ্চাটার মধ্যে মায়া মমতা থাকে না আর ওই রকম বাচ্চাদেরকে রাইখা অনেক সময় পরকীয়া সম্পর্ক করে দুই সন্তান তিন সন্তানের মা পরকীয়া সম্পর্ক করে আরেক ছেলের সঙ্গে ভাইগা চলে যায় কথা কোন আসে না নাই যুবক ভাইয়েরা আমার
কারণ এখনকার যুগের মা বোনরা তো প্রসব্যতা কি জিনিস এটা বুঝেই না কারণ শতকরা 95% মা বোনদেরকে কোন সিজার করানো হয় সিজার করলে পরে কি হয় জানেন ওই মা তো মনে করছে আমি ব্যথা বুঝতেছি না কিন্তু ব্যথা বুঝতে পারে কোমরের মধ্যে যখন এনেস্থেসিয়া ইনজেকশন দেওয়া হয় এনেস্থেসিয়া যখন দেওয়া হয় এই ইনজেকশনটা এত পাওয়ারফুল 6 মাস পর্যন্ত একটা মায়ের কোমরের মধ্যে কোনো চেত থাকে না যখন পেট কেটে যখন সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি হয় মা তো মনে করতেছে আমি খুব আরামে বাচ্চা প্রসব করেছি কিন্তু ওই মায়ের দেহের অর্ধেক শক্তি কিন্তু নষ্ট হয়ে গেছে দেখবেন একটা ভারী বোঝা জিনিস আলগি দিতে পারে না আর যেই মা লজ্জাস্থান দিয়ে নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করে যদিও প্রসব ব্যথাটা একটু কষ্টের হয় দেখবেন কয়েক ঘন্টা পরেই মার মধ্যে একটা স্বাভাবিকতা ফিরে আসে কথা বলেন ঠিক কি না চলাফেরাটা স্বাভাবিক গতিতে করতে পারে কিন্তু ভাইয়ের আমার রুজির ধান্দায় ব্যবসার ধান্দায় আমাদের দেশের মধ্যে কিছু চিকিৎসক আছে গেলি কই বাচ্চা উল্টা গেছে গা বাচ্চা শুকনাত পড়ে গেছে গা বলে কি না ভিতরে পানি নাই এই অবস্থায় যদি তাকে সিজার না করানো হয় রোগী বাঁচানো সম্ভব না ইডা শুনলে পরে কোন মানুষের মাথা ঠিক থাকে কাঁপতে কাঁপতে তাড়াতাড়ি সিজার করুন তাড়াতাড়ি ঢুকাইলেন দেখা যায় ডাক্তার বলতে দেরি হয়েছে রোগীও প্রিপারেশন নিয়ে নিয়েছে তার অভিভাবকগণ প্রিপারেশন নিয়েছে 5 মিনিটের ভিতরে বাচ্চা খালাস হয়ে গেছে পেট কাইটা সিজার করে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে কিন্তু ওই মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে এটা তো খবর নাই কোমরে যে এনেস্থেসিয়া ইনজেকশনটা দেওয়া হয় এটা হাই পাওয়ারফুল দেব স্যার এটা মার অর্ধেক শক্তি কমিয়ে ফেলে 6 মাস পর্যন্ত এই জায়গাটা অচেতন হয়ে থাকে ভাইয়েরা আমার এটা এই চিকিৎসা ব্যবস্থাটা একমাত্র আমাদের বাংলাদেশে বেশি হয় আমি ফরেন কান্ট্রিতে দেখেছি ডাক্তার সাহেবগণেরা আপ্রাণ চেষ্টা করে ননবাল ডেলিভারি করার জন্য যখন তারা সীমাতিরিক্ত দেখে যে আর সম্ভবই না সিজার না করে উপায় নাই তখন তারা গিয়া সিজারের মধ্যে হাত দেয় আর না হলে কোন ডাক্তার একটা রোগীকে এরকম ভাবে নির্যাতন করতে চায় না জীবনটাকে নষ্ট করতে চায় না সকলে চায় যে নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চাটা জন্ম দেওয়া যায় কিনা কিন্তু রুজির ধান্দায় আমরা এত নিকৃষ্ট হয়ে গেছি ব্যবসায় লাভবান হওয়ার জন্য গেলেই ভয় দেখায় দেয় বাচ্চা শুকনাই পড়ে গেছে বাচ্চা এই হয়ে গেছে সেই হয়ে গেছে মা বাচ্চাকে ঠিকানো যাবে না এই রকম কথা বলে কি বলে না এগুলা পরিহার করতে হবে আমরা এখন শিক্ষিত সমাজ এখন আমরা যুগ উন্নতির দিকে যাচ্ছে কথা বলেন ঠিক না বে ঠিক আমাদের মন মাইন্ড গুলা চেঞ্জ হতে হবে কারণ অন্যের কথা তো বলি না আমার মার কথাই বলি আমরা তো ভাই বোন 6 জন আমরা 4 ভাই 2 বোন আমরা তো আমাদের মায়ের গর্ভ থেকে নরমাল ভাবে বের হয়েছি আমার মা এখনো সুস্থ আলহামদুলিল্লাহ গত 1 সপ্তাহ আগে মাকে নিয়ে মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করে আসছি ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে এরকম আগেকার জামানায় এক একজন মা বোন 10টা 5টা সন্তান জন্ম দিয়েছে কই তাদের তো কোনো দেহের ক্ষতি হয় নাই তাদের বাচ্চারও তো কোনো ক্ষতি হয় নাই কথা কোন ঠিক না বে ঠিক কিন্তু এখন দেখা যায় মানুষকে ভয় ভীতি দেখায়া এই মহিলাটাকে একদম দুর্বল করে ফেলে ওকালে নষ্ট হয়ে যায় তার যৌবন তার বাচ্চাগুলো আস্তে আস্তে এগুলা ড্রাগ অ্যাট্রাক্টেড হয়ে যায় নেশাগ্রস্ত হয়ে যায় একমাত্র এই পথ অবলম্বন করার কারণে কিন্তু এখনকার সময়ে যদি নরমাল ডেলিভারির মাধ্যমে চেষ্টা করা হতো তাহলে মারা বুঝতে পারত সন্তান জন্ম দেওয়া যে কি কষ্টের জিনিস ঠিক কি না বলেন আমার কথাই কি রাগ করেছেন কষ্ট পেয়েছেন না আমার ভাইয়েরা বডি ফিটনেস ঠিক রাখার জন্য অনেক মা বাচ্চাকে দুধ খাওয়ায় না মাগো ও আমার ভুনেরা তোমাদের পায়ে হাত ধরে বলবো এরকম কাজ কোনো মা করবে না কারণ একটা বাচ্চা আল্লাহর দেওয়া আমানত যদিও অনেকের ঔরসে আল্লাহ পাক দান করে অনেক মায়ের গর্ভে দান করে এই সমাজের মধ্যে কিছু কিছু মা আছে রে সংসার জীবনে আসার পরে 10 বছর 12 বছর হয়ে যায় কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যায় একটা বাচ্চা পায় না দেখবেন কত সংসারে কত অশান্তি একটা বাচ্চার জন্য
কত হাহাকার করা হয় অনেক পরিবারের মধ্যে মন কিছু মা ছেড়ে শ্বশুর শাশুড়ির নির্যাতন সহ্য করে বাচ্চা না হওয়ার কারণে স্বামী মহিলাটাকে থেট মারে কয় তোমার যদি বাচ্চাই না হয় আমি আরেকটা বিবাহ করে ফেলব এই রকম কষ্টের जिंदगी অনেক সংসারে অনেক মহিলারা করতেছে আবার এমন কিছু মা আছে বাচ্চা না হওয়ার জন্য তারা ডাক্তারের চিকিৎসার মাধ্যমে পদ্ধতি অবলম্বন করে আছে না দুইটা হলি কয় আল্লাহ তো না যথেষ্ট যথেষ্ট একটা হইলে বলে বালা হয় নাউজুবিল্লাহ কোন রিজিকের মালিকে হায়াতের মালিকে মউতের মালিকে সূরা আল ইমরানে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন ইখরিজুল হাইয়িতা মিনাল মাইয়্যি আমি আল্লাহ মরারে জিন্দা করি জিন্দারে মরা করি এই ক্ষমতা কার বাবাজিরা আমার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এগুলো বিষয় আমাদের জানার বিষয় বুঝার বিষয় মা এমন একটা পারসন সন্তান আসার আগে তার স্তনে কোনো দুধ ছিল না কিন্তু বাচ্চাটা আসার সাথে সাথে আল্লাহ তাআলা তার স্তনের মধ্যে খাবার দান করে দুধ দান করে ঠিক না বেটি এটা বাচ্চার শরীরে পুষ্টি যোগাবার জন্য ওই বাচ্চাটা মায়ের স্তনের মধ্যে যখন মুখটা লাগাইয়া দেয় শিশু বাচ্চার কান্নাটা দেখবেন বন্ধ হইয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সন্তানগুলা মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি মায়ের গোলামি করে ওই সন্তানগুলা ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না কথা বলেন ঠিক না বি ঠিক 4000 টাকা এক মাস পরে দিতেছি এক বছর পরেও দেওয়ার খবর থাকে না আসেনি এরকম খুঁজতে 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 বেহায়া ওই জনগা লাগে এরপরও কর্জা টাকা ফেরত পাওয়ার মুশকিল হয়ে যায় আবার কিছু কিছু লোক আছে তারা খুব সহজভাবে জীবনটারে পরিচালনা করে তারা কখনো মানুষের কাছে ঋণের মুখাপেক্ষি হয় না এমন লোক আসেনিও আল্লাহর ওলি শেখ পড়িত খুব স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করতেন কারণে কট মুখা ঋণের মুখাপেক্ষি হতেন না শেখ ফরিদ দিনের বেলা ব্যবসা করতেন রাতের বেলা যখন আপন ঘরে শুইতে যাইতেন শুবার ঘরে যাইয়া আল্লাহর ওলি শেখ ফরিদ ভাবতেন যে দেখি আমার কাছে কেউ কোনো টাকা পয়সা পায় কিনা সারাটা রাত অনেক কোন ভাবনার পরে শেখ ফরিদ ব্যর্থ হইয়া যায় যে জানা মতো এমন কোন লোক পাই না যে আমার কাছে একটা টাকাও পাবে বন্ধু আমার এরকম ভাবে প্রতিদিন শেখ ফরিদ ব্যবসা করে সন্ধ্যাবেলা বাড়িতে আসে শুবার ঘরে যাইয়া চিন্তা করে কেউ কোনো ঋণ আছে কিনা চিন্তা করে দেখে জানা কারো সাথে কোনো লেনা দেনা নাই তিনি সবার ঋণ পরিশোধ করেছেন এই রকম ভাবে একদিন দুই দিন তিন দিন ভাবতে ভাবতে চতুর্থ দিনের বেলায় আল্লাহর ওলি শেখ ফরিদ ভাইবা একটা ঋণ খুঁজে পাইলেন যারে আমি তো আমার মায়ের কাছে ঋণী হয়ে আছি ছোট্টবেলায় আমি আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছিলাম তখন আমি শিশু ছিলাম ও বুঝছিলাম আমার চলার সামর্থ্য ছিল না হাঁটতে পারতাম না চলতে পারতাম না আমি টানা দুই বছর আমার মায়ের স্তন থেকে দুধ পান করেছি আমি তো আমার মায়ের কাছে ঋণী হয়ে আছি যেমন করেই হোক মার কাছ থেকে এই দুধের ঋণ আমাকে শোধ করতে হবে মায়ের দুধের ঋণ আমাকে পরিশোধ করতে হবে জীবনে সম্ভব না জীবনে সম্ভব শেখ ফরিদ কোন ঋণ খুঁজে পায় না একটা ঋণ খুঁজে পাইল মায়ের স্তন থেকে দুধ পান করেছে দুধের ঋণ মুক্ত হওয়ার জন্য শেখ ফরিদ সারাটা রাত বিছানার মধ্যে পাখির মতো ছটফট করতেছেন আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহর ওলি শেখ ফরিদ একবার ডান করেটে যায় একবার বাম করেটে যায় বিছানাটার মধ্যে পাখির মতো শেখ ফরিদ ছটফট ছটফট করতে লাগলেন করতে করতে রাত যখন শেষ হয়ে গেছে এমন সময়ে দেখা যায় মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলতেছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার তাহরীর বসতেছে 20 মিনিট তুমি একবার ঘোষণা দিলে এই শব্দটা শুনলে পড়ে কোন মুমিন ব্যক্তি বিছানায় পিঠ লাগাতে পারে না এ ভাইয়ের আমার বলেন পারে আস-সালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো
এই শব্দটা শোনার পরে কোন ভদ্রলোক যদি সাত রাতের জাগনাও থাকে আর বিছানার মধ্যে পিঠ লাগাইতে পারে না সবাই ফজরের নামাজের জন্য প্রস্তুতি হয়ে যায় ঠিক কিনা বলেন আমার মনে হয় আমার কথাগুলো বেমজা লাগতেছে আমি তো আমার মূল অপশন ছেড়ে অন্য অপশনে যাইতে পারি না এটা আমার একটা মানে এটা ভালো সাইড না খারাপ সাইড আমি বুঝি না অনেকে ওয়াজ থেকে সইরা আরেক জায়গায় চলে যায় কিন্তু আমি ধারাবাহিকতা রাখার চেষ্টা করি কষ্ট হচ্ছে আপনাদের মুয়াজ্জিন সাহেব বলছে সলাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো এই শব্দটা শোনার সাথে সাথে কোন মুমিন ব্যক্তি বিছানায় তো আর পিঠ লাগাইতে পারে না আমার বাবা জেরা বন্ধুরা আজকাল এই সমাজের মধ্যে দেখবেন মুয়াজ্জিন সাহেব যদি আসসালাতু খায়রুম মিনান নাম শব্দটা বলেন আমার সমাজের মুসল্লিরা তাদের কানের মধ্যে এই আওয়াজই যায় না কেমনে যাইব যাইব কিভাবে কারণ এই সম্পদ কিন্তু এখন সবার হাতে আছে এখনো যদি আমি প্রমাণ নেই দেখবেন শতকরা 95% লোকের হাতে টাচ মোবাইল আছে বিশেষ করে মুরুব্বিদের কাছে না থাকলো যুব সমাজের কাছে আছে হে যুবক ভাইয়ের আমার কইলিতাম সারাটা রাত এই পোলাপান্ডি জেডি হন উঠতি বসের পোলাপান আর বিয়া করুন না ডিজারে আছে ইডি আবার ম্যাডামের কাছে গেলে তো মোবাইল টিপার চান্স পায় না তো জিডি হন তরুণ সারাটা রাত দেখবেন এই মোনাজাত লইয়া যে বইছে দুই হাত দিয়ে আছে এইভাবে বইছে বোয়ার পর দেখবেন ইডার মাঝে সাইতে 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 ঘন্টা কোন দিকে যাইতেছে তার কোনো খবরই থাকে না ঠিক কিনা বলেন তারপরে যদি ভালো জিনিস দেখতো ইডা একটা কথা ছিল এই ইডার মাধ্যমে দেখা যায় হুইয়া সুইয়া ফ্রি ফায়ার খেলতেছে পাবজি খেলতেছে তারপরে ক্যাসিনো গেম খেলতেছে জুয়া খেলতেছে নাউজুবিল্লাহ কোন আছেন এরকম এটা প্রকাশ্যে জুয়া খেলার চাইতে আরো খারাপ মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেললা অনেক ছেলেগুলা বাবার লাখ লাখ টাকা নষ্ট করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আমিন কোন সারাটা রাত এই যে মোবাইল ফোনটা টিপাটিপি করতেছে ও যুবক তোমার যৌবনটাও নষ্ট হইতেছে আর এমন একটা সময় চোখের মধ্যে ঘুম আসে যখন মুয়াজ্জিন সাহেব কয় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো আমার যুবকদের হাত থেকে তখন মোবাইলটা পড়ে যায় কো না না আমার ঘুমটাই ভালো ঠিক না বেটি তখন দেখবেন আর মোবাইল টিপে না যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাম ঘুম থেকে নামাজ ভালো তখন ওই বাইসাবে আর মোবাইল ফোন টিপতে মন চায় না তখন শয়তানে চাবি মারে মোবাইলের মাঝে তার চোখের মধ্যে ঘুম আইনা দেশ তালা মাইরা কথা কোন ঠিক না বে ঠিক আল্লাহ দরাই গেছিলাম কত আসলে মানুষে ক যে আদা ফুট হইলো আদার তেজ যায় না ঠিক নিও বয়স আমার মনে হয় 70 হয়েছে না 60 এরপরও দেখেন ইমানি চেতনা কারে কত সব মাহফিলে তকবীর দেয় ঠিক না অনেক ফুলাফানে দেখেন কয় যে বুড়া বেটা ব্যস্ত যাইতো না কইনি কইনি আসলে বৃদ্ধ লোক বেহেস্তে যাবে না ঠিক রাগ করছেন না 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 লজুলুক বানায় পড়াইবো কথাটা বলছি এই কারণে বৃদ্ধ লোক বেহেস্তে যাবে না কথাটা হলো এই কারণে বয়সের কোনো ফ্যাক্টর না বয়স যদি 80 হয় 100 হয় 150 হয় তার চেয়ে বেশি হয় আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন ওই ব্যক্তিটা যদি মুত্তাকি হয় ইমানদার হয় পরহেজগার হয় রসুল বলেন আমার নাতি হাসান হুসাইনের মতো যুবক হইয়া জান্নাতে প্রবেশ করবে আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ তো এই দিক কেমন হইছে আর কি যে একটা আওয়াজ মারছে নবী প্রেমের আওয়াজ যে বয়স 60 হলো বুঝা যায় 15 বছর একটা ফুলাফান
ঠিক কিনা বলেন আল্লাহ হায়াতে এলিমে রিজিকে বরকত দান করুক আমিন করেন না আমার বন্ধু বর তাহির সাহেব কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে তশরিফ আনবেন আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করুক আমিন বলবেন না তাহির সাহেব আসলে আমরা খুশি না বেজার কারণ এই যে ফুলা পান্ডি সারা রাত জাগনা হইয়া বইয়া রইছে আমার দুস্তের জন্য অপেক্ষা করে ঠিক না একটু কষ্ট করে সবাই আগায়া বসবেন পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে মিলেমিশে বসার তৌফিক দান করুক সকলে আমিন কোন আরো জোরে কোন আমিন আমার ভাইরা একটা মানি ব্যাগ আমাদের কাছে এসেছে যদি কারো হারিয়ে থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে মানি ব্যাগটা কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি আবার অন্য কেউ আইয়েন না প্রমাণ না দিতে পারলে যার মানি ব্যাগ হারাইছে উনি আসবেন উপযুক্ত প্রমাণ দিয়ে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক সকলে আমিন কোন আমিন একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা একটু আগে বসেন দেনাবিয়ানাম مولانا محمد نبي مولانا ادنبيانا شافيانا مولانا মাহদ কোথায় রইলেন নূর নবীজি এই গোলামদের ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা আমার বাবা জিরা বন্ধুরা গভীর মনোযোগ আমি লম্বা চূড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না এ যুবক ভাইরাম আমি যে আলোচনার মধ্যে ছিলাম মুয়াজ্জিন সাহেব যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো আমরা কেন বলবো যে আমার ঘুমটাই ভালো তখন নাকটাই না ঘুমাই যুবক রে এই যে আমি মোবাইলটা রাইখা যে ঘুমাইয়া গেলাম নামাজটা না পড়ে ঘুমের মধ্যে আমার আপনার মরণ হতে পারে কি পারে না ওরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা যুবক ভাইয়ের আমার নিজের চোখে দেখেছি ঘুমের ঘরে হার্ট অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে আমি আজও পর্যন্ত এই স্মৃতি ভুলতে পারি না দশ বছর আমার খাদেম ছিল যে ২৪ ঘন্টা আমার সাথে সাথে থাকতো আমার খাদেম মাসুক মিয়া রাত্রে মাহফিল করেছি তখন সুস্থ আমার সাথে জিকির করেছে পরের দিন ফজরের ওই দিন ফজরের নামাজ পড়ে আমরা ব্রাহ্মণ বাড়িয়ে সদরে এসেছি সকাল ১০টা পর্যন্ত সে সজাগ ঘুমাইলাম দুপুরে আবার মাহফিলে যাব নাসিরনগরে ভাইয়ের আমার আড়াইটার দিকে আমি তাকে ডাক দিয়েছি তখন দেখি তার শরীর শক্ত হয়ে আছে আমি ভাবলাম মনে হয় একটু বেশি ঘুমাইছে বকাবকি করতেছে ধাক্কা দিচ্ছি কিন্তু আমি তাকাইয়া দেখলাম এমন ঘুম ঘুমাইলো সমগ্র পৃথিবীবাসী যদি তাকে ডাকি আর সে সজাগ হবে না দশটা থেকে আড়াইটার ভিতরে আমার মাসুক ঘুমের ঘরে মৃত্যুবরণ করেছে হার্ট অ্যাটাক করে দুনিয়ার মায়া ত্যাগ করেছে তাহলে ঘুমের মধ্যে আমার আপনার মরণ হতে পারে কি পারে না এই জন্য আমার ভাইয়েরা
আজকের পর থেকে আমরা নামাজ ছাড়ব না বন্ধুরে মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন শেখ ফরিদের মা বিছানা থেকে উঠে গেলেন নামাজ পড়ার জন্য মূল আলোচনা কিন্তু এই জায়গায় ছিল মনে আছে না আপনাদের আজান শোনার সাথে সাথে শেখ ফরিদ নামাজরত অবস্থায় চলে গেলেন নামাজের জন্য প্রস্তুত নিয়ে মসজিদে নামাজের জন্য চলে গেলেন মা দুখিনী নামাজ পড়তে উঠলেন নামাজ পড়ার পরে শেখ ফরিদের মা যখন কোরআন তেলাওয়াত করতেছেন কি তেলাওয়াত আরো জোরে এখন কি তেলাওয়াত করতেছেন এখন এই কোরআনে পাকের আওয়াজ কি বেশি শোনা যায় কোন এক সময় সকালবেলা কারো বাড়ির উপর দিয়ে হাঁটলে গুনগুন করে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যেত অনেক সময় দেখা যেত উঠানের মধ্যে চাটি বিছাইয়া অনেক মুরব্বিরা কোরআন শরীফ পড়তেছে আর এখন এখনকার যুগে দেখা যায় কোরআন শরীফ পড়বে দূরের কথা আকিস বিড়ি টানার জন্য শাস্তলের মধ্যে ফজরের নামাজ পড়ে গিয়ে বসে রইছে ঠিক না বেঠে আর নামাজে তো কোনো অভাব নাই মসজিদের মধ্যে সাইরে কোনার মাঝে হালি ঠিক না বেঠে এমনে কোনো কাশ মাস নাই কিন্তু হগল কাশ মসজিদে গেলাই পরে ঠিক না বেঠে ফজরের নামাজ পড়ছে বালা কথা বালা কথা বালা কথা ফজরের নামাজটা পড়ে একটু কোরআন শুনলে কি হয় শাস্তলো জায়গা সাহেবের লেগে বাড়িউলি উঠতে চায় কয় অমুকের মা হইতে তাহ ঠান্ডাটা বেশি কয় আমি নাস্তা হাইয়া লই মনে তোমার লেগে ঠিক না বেঠি তান কেমন নামাজ এটা দেখেন না ফজরের নামাজ পড়িয়া শাস্ত লোক এসে গেছে হাই তো বিল্লা বালা কথা এক কাপ সার দাম ফাস্টে হা না দশটে হা ও দশটে বলে ফাস্টে হই রংসা দুধ চা তো খায় না দুহান দার যদি দুধ চা দিবে না 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 ডায়াবেটিস গ্যাস্ট্রিকে জ্বালায় এরপরে লিকার মারে একটা মারো দর দশটে হই এরপরে সার কাপটা আতুলিয়ে কিতা করে জানেননি টান দেওয়ার আগে কিতা রে খবর টবর ফাইসুৎ নি কই না কিতা কই কাল খা বলে ওই ফুপ পাড়ার কার হইতে বলে কার জি বলে লইয়া গেছি গা নাউজুবিল্লাহ কি বাদ দিয়ে কইবেন এমন নামাজি দেশ আসেনি নামাজ পড়িরা কি বক করলাম নামাজ পড়ে আরেকজনকে নিয়ে সমালোচনা করলাম ওই নামাজ দিয়ে আত্মার মধ্যে শান্তি আসবে না বাজান রে নামাজ নামাজের মতো পড়তে হবে এই জন্য দিলটাকে মনটাকে পবিত্র রাখতে হবে শেখ ফরিদের মা তিনি নামাজ আদায় কইরা মহাগ্রন্থ আল কোরআন পাক তেলাওয়াত করতেছেন শেখ ফরিদ নামাজটা শেষ করে মার পিছনে আয়শা দাঁড়াইলেন দাঁড়ানোর পরে মা যখন বুঝতে পারলেন পিছনে একজন দাঁড়িয়ে আছে কোরআন শরীফ তেলাওয়াত শেষ করে মা পিছন দিকে তাকাইয়া দেখে কলিজার টুকরা শেখ ফরিদ মার কাছে দাঁড়ায় আছে মা শেখ ফরিদের মুখের দিকে তাকাইয়া তিনি দেখতেছেন চোখ দুইটা আগুনের মতো লাল হয়ে আছে কিরে শেখ ফরিদ তুই কি রাতের বেলা ঘুমাস নাই তোর চোখ দুইটা আগুনের মতো লাল হয়ে আছে শেখ ফরিদ ডাক দিয়া কই মা ও দরদি মা আপনি ঠিকই বলেছেন আমি আজকে রাত ঘুমাই নাই কেন রে বাজান ঘুমাস নাই কেন শেখ ফরিদ তখন ডাক দিয়া কয় মা আমি তো তোমার কাছে ঋণী হয়ে আছি কি ঋণ এমন মার কাছে আছে শেখ ফরিদ তখন ডাক দিয়া কয় আম্মা আমি ছোট্টবেলায় যখন অবুজ ছিলাম তোমার স্তন থেকে আমি দুধ পান করেছি মা গো তোমার দুয়ার বরকতে পৃথিবীতে এমন কোন লোক নাই আমার কাছে কোনো টাকা পয়সা পাবে আমার জানা মতো একটা ঋণ আছে গো মা আমি ছোট্টবেলায় তোমার স্তন থেকে দুধ পান করেছিলাম ওইটা আমি তো তখন আমি অবুজ ছিলাম শিশু ছিলাম মা আমি এটা শুধরাইয়া নিতে চাই আমি তোমার ঋণ পরিশোধ করতে চাই বলো কত টাকা দিলে তোমার দুধের ঋণটা শোধ হবে আল্লাহু আকবার মা কি সন্তানের টাকার পাগল সম্পদের পাগল শেখ ফরিদের মা এই কথা শুই না অবাক হইয়া গেলেন কি জবাব দিব মুখ দিয়া কোনো কথা আসে না শেখ ফরিদ কয় মা টাকা না চাইলে আমি সম্পদ দিমু মা কি সন্তানের সম্পদের পাগল এ বন্ধুরা আমার শেখ ফরিদ ডাক দিয়া কয় মা কথা বলো না কেন টাকাও চাও না সম্পদও চাও না
আমি কেমন করে তোমার দুধের ঋণ শোধ করব শেখ ফরিদ কয় মা আমি তোমার গোলামি করব এই বলিয়া শেখ ফরিদ মার গোলামি করা শুরু করে দিল মা ছেলের সঙ্গে কোনো কথা হয় না শেখ ফরিদ মায়ের গোলামি করতে করতে একদিন নয় দুই দিন নয় একটানা 12 বছর মারে কাদের মধ্যে নিয়ে হাঁটলো মার গোলামি কইরা 12 বছর পরে শেখ ফরিদ ডাক দিয়া কয় আম্মা আমি একদিন নয় দুই দিন নয় 12টা বছর তুমি মারে কাদের মধ্যে নিয়ে হাঁটলাম তোমার গোলামি করলাম এখন বলো আম্মা তোমার দুধের ঋণ শোধ হইছে নে শেখ ফরিদের মা ডাক দেয়া কয় পাগল ছেলে শেখ ফরিদ কেন এত পাগলামি করছিস রে তুই কি আমার দয়াল নবীর হাদিস শরীফ শুনছ নাই দয়াল নবী তো বলেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান গোলাম আর গোলামি করলে পৃথিবীর কোন সন্তান ওই মায়ের একটা ফুটা দুধের ঋণ শোধ করতে পারবে না আওয়াজ করে বলুন ঠিক না বেঠি মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইয়া ঋণের সুদ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো ঠিক না বেঠি শেখ ফরিদ বেহুশ হইয়া গেলেন ডাক দিয়া কয় আম্মা তাইলে তো আমি চরম ভুল করছি গো আমি যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার গোলামি করি তারপরে তো তোমার দুধের ঋণ শোধ হবে না মা দরদি ডাক দিয়া কয় নবীর কথা যদি সত্য হয় তাইলে আসলেই তুই পারবে না এরপর থেকে শেখ ফরিদ মার কাছে সরি স্বীকার কইরা তিনি মার সেবা শুরু করে দিলেন মায়ের সেবা করতে 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 গো হঠাৎ একদিন শেখ ফরিদের মা নামাজের মুসল্লায় বসিয়া হাত দুইটা কহিলা আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমার শেখ ফরিদ রে তুমি ওলি বানাইয়া দাও জীবনে আর কিছু লাগে পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয় সন্তানের জন্য মায়ের একটা মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয় আমার মদিনার কামলিওয়ালা নবী কয় সন্তানের জন্য মায়ের একটা মুনাজাতের পাল্লাই ভারী হইয়া যায় আরো জোরে কর না সুবহানাল্লাহ আজকে ওই মাকে ঘরে রাইখা কত সন্তান মারে কষ্ট দেই আমি গত পরশুদিন ফেসবুক যখন ওপেন করলাম কোথাকার আমি জানি না একটা কুলাঙ্গার সন্তান মায়ের বয়সটা কমপক্ষে 85 হবে 85 থেকে 90 এরকম তা আমি আইডিয়া করেছি বৃদ্ধা মা ঘরের সামনে বসে আছে ওই বিয়াদব সন্তান মাকে একটা বকা দিয়ে আইসা ধ্রিম করে মার গালের মধ্যে চাপার মধ্যে একটা থাপ্পড় মাইরা দিছে বৃদ্ধা মাটা সাথে সাথে মাটিতে গইরিয়া পড়ে গেছে নাউজুবিল্লাহ বলবেন না আপনি মা বাপ কা তো দিল না ধোকা দিল না ধোকা আপনি জান্নাত কো খুদা কে লিয়ে দুজখ না বানা আপনি জান্নাত কো খুদা কে লিয়ে দুজখ না বানা আপনি মা বাপ কা তো দিল না ধোকা দিল না ধোকা ভাইরা আমার মা বাবার দিলের মধ্যে আঘাত দিলে জান্নাতের দরজায় আমার আল্লাহ তাআলা দেয় জাহান্নামের দরজা খুলে দেয় একটা কথা জেনে রাখবেন সমাজের কোন মা বাবা আমরা যত কষ্ট দেই না কেন মা বাবা অন্তর থেকে কোনোদিন সন্তানকে বোদ্ধা করে না কিন্তু মা বাবার দিলের মধ্যে যে কষ্টটা হয় এই কষ্টটা আমার আল্লাহর আরশের মধ্যে চলে যায় তখন আল্লাহর আরশটা থরথর করে কেঁপে ওঠে আল্লাহু আকবার বলে এই সমস্ত কুলাঙ্গার সন্তানগুলা আমার মনে হয় সে নেশাগ্রস্ত হবে না হলে মার উপরে হাত তুলতে পারে না ঠিক 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 কিনা বলেন ঠিক কিনা বলেন ভাইয়ের আমার ভাই হাত ধরে বলবো ওই মা বাবা যার ঘরের মধ্যে আছে কোনোদিন মা বাবার সঙ্গে বিয়াদবিমূলক আচরণ করবেন না কারণ যারা বাবা হারাইছে তারা বুঝে বাবার শূন্যতাটা কি এই যে নভেম্বর মাস এই নভেম্বরের 12 তারিখ আসলে 25 বছর পূর্ণ হবে আমি বাবা হারাই এতিম সন্তান আমার বাবা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন 25 বছর হয়ে গেছে আমরা 6টা ভাই বোন আজকে 25 বছর ধরে এই জবান দিয়া আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না
অথচ আমাদের টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, জায়গা সম্পদের আপনাদের দোয়ায় অভাব নাই। ছয়টা ভাই বোন মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের একটা অভাব, এই জবান দিয়া বাবারে বাবা কইয়া ডাকতে পারি না। আমার মতো যারা বাবা হারাইছে এরা বুঝবে বাবার শূন্যতাটা কি। আমার মা একটা আদর্শিত মা, 25টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমরা 6টা ভাই বোনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছেন। একটুখানি কথা, একটা ঘরের মধ্যে 6টা ভাই মাস্টার্স কমপ্লিট করেছে, এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মায়ের। কারণ 25 বছর আগে বাবা হারাইছি, আমার মা হয়তো আমাদের ভাই কাউকে বিদেশ পাঠাইতে পারতেন, কাউরে কোনো ব্যবসায় লাগাই দিতে পারতেন যে আমারে তোরা কাজ কইরা খাওয়া, ঠিক না বেটি? ঠিক না বেটি? কিন্তু তা না করে আমার বাবার স্মৃতি ধরে রাখার জন্য আমরা 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছেন আমার গর্ভধারিণী মা। আজও পর্যন্ত ওই মা সন্তানের জন্য কি করে জানেন? আমি মাহফিল শেষ করতে করতে রাত 12টা 1টা 2টা হয়, পরিবারের সব সদস্য ঘুমিয়ে যায়, আমার একটা বন্ধু আমার জন্য ঘুমায় না। এই বন্ধুটার নাম হলো মা। প্রায় সময় রাত 1টা হয় 2টা হয়, মোবাইলের মধ্যে রিংটোনের শব্দ শুনি, এত রাতে কে মোবাইলের রিংটোন বাজাইলো? মোবাইলের দিকে তাকাইয়া দেখি আমার গর্ভধারিণী মা। আম্মা এখনো কি ঘুমান নাই? আম্মা ডাক দেয়া কই পুত্রে, তুমি বাহিরে থাকলে কি আমি মা চোখ বন্ধ করতে পারি? কেন যেন একটা টেনশন লাগে রে বাজান, রাস্তাটা নিরাপদ কিনা, মাহফিলের এলাকার লোকজন ভালো কিনা, এই টেনশনে টেনশনে মা দুঃখিনী সারাটা রাত আমার জন্য জায়গা বসে থাকে। যতক্ষণ পর্যন্ত আমি নিরাপদ জায়গায় না যাই ততক্ষণ পর্যন্ত আমার মায়ের চোখে ঘুম নাই। অথচ ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী, হাই পাওয়ারের ওষুধ খাইয়া ঘুমাইতে হয়, তারপরে দেখেন চোখের মধ্যে ঘুম লাগাই না, সন্তানের জন্য জায়গা বসে থাকে। শুধু আমার মা নয়, এই সমাজের প্রত্যেকটা সন্তানের মা। হে যুবক শুনো রে, প্রত্যেকটা সন্তানের মা, তার সন্তান যখন বাহিরে থাকে মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, টান সন্তান কইরা মা অপেক্ষায় বইসা থাকে, ঠিক না বেঠি? আর ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া, ঠিক না বেঠি? ওই সন্তানের অপেক্ষায় অপেক্ষা করে মা বিছানার মধ্যে পিঠ লাগায় না গো, বিছানার মধ্যে মা পিঠ লাগায় না। যেই মা সন্তানের জন্য এত কষ্ট করতে পারে রে, আমরা বড় হইয়া কেমনে ওই মা বাবার নিয়া ভাগাভাগি করি? আমার লজ্জা লাগে ওই সময়, ওই সময় যখন দেখি তিনটা চারটা ভাই বড় হইয়া কই তুই খাওয়াইস আব্বা রে, আমি খাওয়াই মা আম্মা রে, মা বাপ রে নিয়া ভাগাভাগি করে আসেন এমন, দুই তিন মাস খাওয়াইয়া শুরু রাখো, কয় আমার দ্বারা সম্ভব না। ও তোমার মাইজম ফুতের লগে খাও, মাইজম ফুতে দুই তিন মাস খাওয়াইয়া কয় আমার দ্বারা সম্ভব না, হন তোমার বড় ফুতের লগে খাও। আসেন এমন ছেলে খবরদার বলে দিলাম, কোন মা কোন বাবার নিয়ে ভাগাভাগি করতেছো সন্তান? যেই মা নিজের মুখে খাবার না দিয়া সন্তানটার মুখে খাবার দিয়েছি, যেই বাবা মাগো মাসে শীতের মধ্যে, পুষো মাসে শীতের মধ্যে জমিনে চাষাবাদ কইরা তুমি সন্তান রে পালছে, যেই বাবা জমিন বিক্রি কইরা তুমি ছেলেরে বিদেশের মধ্যে পাঠাইছে, যেই বাবা রে বন্ধুর কাছ থেকে টাকা ধারাই না, তোমার ফর্ম ফিলাপের টাকা দিছে, পরীক্ষার ফিস দিছে, বেতন দিছে, ওই বাবারে নিয়া কেমনে ভাগাভাগি করি রে, ওই মারে নিয়া কেমনে ভাগাভাগি করি? এ যুবক ভাইরা, পায়ে হাত ধরে বলবো এই কাজটা অন্তত করবা না, পারলে নিজের শরীরের রক্ত বিক্রি কইরা হইলেও মা বাবার ভরণ পোষণ করতে হবে, তাদের সঙ্গে কোনো হিসাব নিকাশ দেখানো যাবে না। কষ্ট পাইছেন? রাগ করছেন? না ভাইয়ের আমার, আমি বাস্তববাদী লোক, বাস্তব কথাগুলা বলতে আমি পছন্দ করি, কারণ এই সমাজের মধ্যে এখন সন্তানগুলা, আপনি কি হবে নবী নবী কইরা পাগল হইলে যদি মার মনে কষ্ট দেন? আল্লাহর নবী বলেছেন তুমি সারা দিন নামাজ রোজা করো কিন্তু মা বাপের মনে কষ্ট দিয়েছো, এই কষ্ট আমি আল্লাহ সহ্য করব না।
ওই কষ্ট নয়াল নবী সহ্য করবে না এই জন্য নবীর পাগলদেরকে বলবো আমরা তো আমাদের সুন্নিদের কামই হলো নবীর গোলামি করা ঠিক না ঠিক নবী নবী কইরা জীবনটা দিয়ে দেব কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়া না মা বাবারে খেদমত করে মা বাবার ভরণ পোষণ ঠিকভাবে করে আমরা নবীর দুরুদে পাগল হব নবীর গোলামিতে মশগুল হব কথা কোন ঠিক কি না আমার ভাইয়েরা বন্ধুরা দ্বিতীয়বার মার সম্মান দেওয়ার কারণ হলো মার সন্তানরা দুধ পান করেছে কোনদিন মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না এই জন্য মায়ের সম্মান দ্বিতীয়বার নবী দিয়েছেন এবার আসুন তৃতীয়বার কেন মার সম্মান দিলেন ওই সন্তানরা মার মাকে কেন তৃতীয়বার সম্মানিত করা হলো কারণটা হলো একজন মা হচ্ছে সন্তানের সর্বপ্রধান অভিভাবক শিক্ষক শিক্ষক শিক্ষকের দায়িত্ব মা পালন করেছেন কেমনে এটা আমরা যখন শিশু ছিলাম বয়সটা যখন দেড় কিংবা দুই বছর কথা বলতে চেষ্টা করি কিন্তু পারি না কারণ আমরা তো তখন কোনো বিদ্যালয়ে ভর্তি হই নাই কোনো মক্তবে ভর্তি হই নাই পৃথিবীর বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে আমি আপনি ভর্তি হয়েছিলাম আমাদের মায়ের বিদ্যালয়ে কারণ আমি যখন আব্বা ডাকতে চেষ্টা করেছি ব্যর্থ হয়ে গেছি পারি না আম্মা ডাকতে চেষ্টা করেছি পারি না আমাকে কোনো মক্তবের হুজুর শেখায় নাই কোনো স্কুলের টিচার আমাকে আব্বা ডাক শেখায় নাই আম্মা ডাক শেখায় নাই সর্বপ্রথম ভাষা মুখের মধ্যে তুলে দিয়েছেন আমাদের গর্ভধারিণী মা কথা বলেন ঠিক না ঠিক আব্বা ডাক শিখিয়েছেন আম্মা ডাক শিখিয়েছেন ভাইয়া ডাক শিখিয়েছেন আপু ডাক শিখিয়েছেন আমাদের গর্ভধারিণী মা এই জন্য মা শিক্ষকের দায়িত্বে বসে সন্তানের সর্বপ্রধান অভিভাবক হচ্ছেন তার মা বাবা যারা আমার শুধু মা শিক্ষকের দায়িত্ব পালন করে নাই বাচ্চার ভবিষ্যৎ সুন্দরের জন্য কিছু কিছু মা দেখবেন দর্জির কাজ করে সেলাইয়ের কাজ করে বাচ্চাদেরকে পড়ালেখা করায় আরো কিছু কিছু মা দেখবেন অন্যজনের বাড়িতে কাজ কইরা নিজের বাচ্চারে পড়াশোনা করায় আছে না বহুত আছে বহুত আছে বহু আছে বহু আছে অন্যের বাড়িতে কাজ করে সন্তান দে লালন পালন করে আমার গায়ের রোমগুলা শিহরিত হইয়া উঠে আমার বাসার মধ্যে একজন ভদ্র মহিলা কাজ করতে আসে দিনের বেলায় সকাল এগারোটায় আসে তিনটায় চলে যায় আমার বাসায় গরগুলা মুইসা দিয়ে যায় থালা বাসন মাইজা তারপরে কাপড় চোপড় ধুইয়া ওই মহিলা চলে যায় তিনটা কাজ করে মাসিক স্যালারিতে তো দুপুরের খাবারটা আমার ঘরে খায় খুব খেয়াল দেখেন একটা মা যে সন্তানের জন্য কি করে দুপুরের খাবারটা আমার ঘরে বসে খাবার কথা আমার ম্যাডাম যখন তাকে খাবার দিতে যায় ওই মহিলা আমার ঘরে বসে খাবারটা খায় না দুই তিনটা প্লাস্টিকের বক্স নিয়ে আসে খাবার যখন দিতে যায় তখন তো খালাম মা আমার এমনি দিন না আমার বক্সে খাবারটা দিয়ে দেন কেন গো কয় এনো বইয়া খাইলে তো আমি নিজে খাবো আর বাড়িতে নিয়ে খাইলে আমার দুইটা বাচ্চা আছে না কোহেরা রলিয়ে বইয়া খাইলে চিন্তা করে দেখেন মা নিজের খাবারটা নিজে না খাইয়া ওই খাবারটা দিয়ে তার দুইটা সন্তানের রিজিকের চিন্তা করে ঘরে বৈশা না খাইয়া কয় আমি বাসায় গিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে খাইমু আমি যেদিন থেকে শুনছি আমি আমার বাচ্চার মাকে বলে দিয়েছি তারে বেশি কইরা খাবার দিয়া দিও কারণ বাজান দেখেন চিন্তা কইরা আমার আপনার অনেকের ঘরের মধ্যে কত বাসি খাবার পিছন দিকে আমরা পুকুরে ফেলে দেই আমাদের ঘরের কত পচা বাসি খাবার কত ময়লা বর্জনায় ফেলে দেই আমাদের ঘরের কত খাবার কুকুর বিড়াল দে খাওয়াইয়া দেই কিন্তু একটা মা তার বাচ্চাদের রিজিকের জন্য আরেক বাড়িতে গিয়া কাজ কইরা নিজের বাচ্চাদের জন্য চিন্তা করতেছে এমন বহু মা আছে রে অন্যের বাড়িতে কাজ কইরা নিজের একটা ছেলেরে কোরআনের হাফেজ বানাইছে এমন একটা ছেলেরে জজ ব্যারিস্টার বানাইছে পুলিশ অফিসার বানাইছে আছে না বহু মা আছে বাসা বাড়িতে কাজ করে নিজের ছেলেকে সমাজের উচ্চ স্থানে পৌঁছিয়েছে ভাইয়ারা আমার আমি এগুলা নিজে দেখেছি আমার এক খালার বাসায় এক ভদ্র মহিলা নাসিরনগরের উনি কাজ করতেন ওনার ছেলেটা পুলিশের ইন্সপেক্টর হয়ে গেছে পুলিশ ইন্সপেক্টর হয়ে গেছে ওই মা আরেক বাসায় কাজ করে আপনাদের পার্শ্ববর্তী নাসিরনগরের ভদ্রলোক পুলিশ ইন্সপেক্টর হয়ে গেছে মারহাবা বলবেন না এই জন্য কখনো কোনোদিন
কোন মানুষকে অবজ্ঞা করবেন না কোন মানুষকে ক্রিটিসাইজ করবেন না তার কাজ ছোট হতে পারে তাই বলে তাকে কাজের লোক হিসেবে তাকে আপনি অসম্মান করবেন না এটা কাজ তার একটা দায়িত্ব তার একটা কর্ম কথা কোন ঠিক না বি ঠিক ডাকাতি করলে শরম চুরি করলে শরম কাজ করতে কোন শরম নাই কথা বলেন ঠিক কিনা ওই মাসকে কাজ করে তার ছেলে পুলিশ ইন্সপেক্টর এই ইন্সপেক্টরকে তার কনস্টেবল যারা আছে সবাই তাকে স্যালুট করবে কথা বলেন ঠিক না বেঠিক সে একটা সম্মানের জায়গা দখল করেছে ওই মা আরেক বাড়িতে কাজ করতে পারে তাই বলে সে অসম্মানী নয় সে সম্মানের সহিত একটা দায়িত্ব পালন করে তার বাচ্চাকে আজকে সমাজের উচ্চ স্থানে পৌঁছে দিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক এমন কত মা আছে বাচ্চাকে কোরআনের হাফেজ বানিয়েছে আলেম বানিয়েছে আমরা আজকের মাহফিল থেকে এটাই শিক্ষা নেব হালুয়া পড়ার সুন্নি কনফারেন্স থেকে এটাই শিক্ষা নেব যে আমরা সকলেই আমরা মানুষ মানুষের জন্য এক ভাই আরেক ভাইয়ের প্রতি সহানুভূতি দেখাবো কারণ আমাদের দিন গোলা পাষাণ হয়ে গেছে মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না মানুষ মানুষকে মারতে দ্বিধা করে না কারণ আমরা পাপ করতে করতে আমাদের দিল গোলা পাথর হয়ে গেছে শক্ত হয়ে গেছে এই জন্য মানুষের সেবায় নিয়োজিত হন মানব কল্যাণে দাবিত হন এবং মা বাবার প্রতি যত্নশীল হন মা বাবার প্রতি সঠিক দায়িত্ব পালন করবেন দেখবেন ইনশাআল্লাহ একদিন আমাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হয়ে যাবে আর মা বাবার বাধ্য সন্তানগুলা জিরো যদি থাকে আল্লাহ তাদেরকে হিরো বানিয়ে দিবে আর যদি কোনো হিরো থাকে মা বাবার সাথে বিয়াদবি করেছে সে জিরো হয়ে গেছে এমন কতলি পাগল আমরা সমাজ আছে মা বাপ রে শত্রু মনে করে হোর হোর রে আপন মনে করে আসেনি 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 কারণ বিদেশ গিয়ে টাকা পাঠায় হরির অ্যাকাউন্টে শ্বশুরের অ্যাকাউন্টে কারণ আব্বা আম্মা যদি শুনে যে ফুতে তোটা বেতন ভাই না জানি কইলা যে আমার ফুতের অতটি আছে মা বাবারে শত্রু মনে কইরা শ্বশুর বাড়ি গিয়া আপনার ব্যালেন্স করে এমন এক সময় আছে স্ত্রীর সাথে ঝগড়া হইছে মনে বিডি কয় তোর ভাত খাইতাম না খাইতাম না কোয়ার লগে লগে ওই ভাই সাহেব যদি একটা জারি মারে কয় আমারে ডিভোর্স পেপার দে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সভাপতি সাহেবের আগমন সভাপতি সাহেবের আগমন আওলাদে ওলির আগমন আল্লাহ মারহাবা কোন চম্পকনগর পার হইছেন ইনশাআল্লাহ উনি আমাকে লিখছেন যে আধা ঘন্টার ভিতরে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন সবাই মারহাবা বলেন আরো জোরে বলেন মারহাবা কষ্ট হবে আপনাদের এখন কি আমি আর একটু সামনে যেতে পারি সবাই একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা সবাই একটু আগে যান লানা মুহাম্মাদ নাবিয়ানা জায়গা হচ্ছে না সবাই একটু মেহরবানি করে সামনে আগে আসেন লানা মুহাম্মাদ দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ বলতেছিলাম কি মা শুধু শিক্ষকের দায়িত্বই পালন করেন নাই এই সমাজের মধ্যে কিছু মা আছে রে যারা নিজের মুখে খাবার না দিয়ে সন্তানের মুখে খাবার দিতে চায় শুধু তাই নয় ওই মা নিজের যৌবন বিসর্জন করে দিয়া
দেখবেন ছোটবেলায় সন্তানদেরকে আদর পাশোহাক করতে যাইয়া মা নিজের শরীরের দিকে পর্যন্ত যত্ন নেওয়া ছেড়ে দেয় বাচ্চাটাকে মানুষ করার জন্য দেখবেন কিছু কিছু মা দিনকে দিন বলে না রাতকে রাত বলে না মাথার গাম পায়ে ফেলেও ক্লান্ত পরিশ্রম করে সন্তানের গায়ে যদি একটু জ্বর আসে সন্তান যদি একটু অসুস্থ হয় ওই মা দেখবেন সন্তানের জন্য জীবনটা দেওয়ার জন্য সারাটা রাত বাচ্চার পাশে পাশে বইসা থাকে বাচ্চার কাছে বইসা থাকে এই এই এইভাবে মাহফিলের মাঝখান দিয়ে হাঁটতেছেন কেন একটা লোক উঠবেন না বসেন হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি তবু আমার রাগ হইল ভিজল গোয়ে মতে আমার শোক নাই রাখিয়া মাই থাকে ভিজাতে আরে ও শোক হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানাই বহিয়ারে বলে আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখে মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখে মা ও বন্ধু ওই মা সন্তানের জন্য জীবনটা বাজি রাখতে চেষ্টা করেছে আর বড় হইয়া কেমনে ওই মারে আমরা কষ্ট দেই বন্ধুরা আমার হাদিস শরীফে আল্লাহর হাবিব মাকে তিনবার সম্মানিত করার কারণ প্রথমবার মার গর্ভে দশ মাস দশ দিন ছিলাম দুই নম্বর কারণ আমরা মায়ের স্তন থেকে দুধ পান করেছি তিন নম্বর কারণ হলো মায়ের আদর সোহাগ ভালোবাসা আমরা পেয়েছি যেই কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী হাদিস শরীফে তিনবার মাকে সম্মানিত করেছেন এবার আসুন সাহাবীর চতুর্থ প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার সম্মান বৃদ্ধি করেছেন কয়বার 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 একবার বাবার সম্মান দেওয়াতে বাবা ছোট হয়ে যান নাই আমার যুবক বন্ধুরা বাবাজিরা মা দুঃখিনীকে তিনবার সম্মান দিয়া যেই মর্যাদা দেওয়া হয়েছে বাবাকে একবার সম্মান দিয়া তার দ্বিগুণ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ হলো বাবা হচ্ছেন জন্মদাতা মায়ের সাথে যদি বাবার মিলন না হইতো আমি সন্তান মায়ের ভবে আসতাম না মায়ের রক্ত মাংস খাইতাম না মায়ের স্তন থেকে দুধ পান করতাম না মায়ের আদর সোহাগ ভালোবাসা কিছুই পাইতাম না একমাত্র পেয়েছি আমার বাবার কারণে কথা বলেন ঠিক না বেঠিক বন্ধুরা আমার বাবা শুধু জন্মদাতাই নয় ওই বাবা সন্তান জন্ম দেওয়ার পরে বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করার জন্য সমাজে কিছু কিছু বাবা দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই দেখবেন বাচ্চার রিজিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য এমন কিছু বাবা আছে এই যে সামনে পৌষ মাসটা আমাদের কাছে আসতেছে দেখবেন পৌষ মাসে শীতের মধ্যে বাবা হাঁটু পর্যন্ত কাদার মধ্যে নাই মা নিজে পরিশ্রম কইরা জমিনে কাজ করে সন্তানদারে কম্বলের নিচে শোয়ায়া রাখে ঠিক কিনা কন আসেনি এমন বাবা নিজে জমিনে গিয়া কাজ করে ছেলে যদি কাজ করতে যায় কোন আফুত তুই পড়াশোনা কর আমি কাজ করে তোরে খাওয়াইমু এমন বাবা আছে না শুধু তাই নয় আরো কিছু কিছু দিন মজুর বাবা আছে সারাটা দিন জমিনের মধ্যে হাল চাষ করে কেউ তরকারির ব্যবসা করে কেউ মুদিমালের ব্যবসা করে সারাটা দিন কাজকর্ম করার পরে বাবার হাতে যেই লভ্যাংশ আসে ঘরে আসার সাথে সাথে ছেলে ডাক দিয়া কয় আব্বা আমার পঞ্চাশ টাকার দরকার আমার একশো টাকার দরকার একবার যদি আব্বা মুখ দা না করে ছেলে যদি আরেকবার ডাক দিয়া কয় না করে আরেকবার ডাক দিয়া কইলে বাবা কয় না ফুত নে টেহানে কিন্তু অন্য একটা পুরুষে সারাদিন আব্বা ডাকেন আপনারে পাঁচ টাকা দিব সারাদিন বাপ ডাকলো অন্য লোকে আপনাকে পাঁচ টাকা দিবে না কিন্তু নিজের জন্মদাতা বাবার কাছে গিয়া চাহিবা মাত্রই বাবা দিতে বাধ্য থাকে কথা কন ঠিক না বেঠিক
এটা নিম্ন শ্রেণী হোক মধ্যবিত্ত হোক হাই শ্রেণীর হোক চাহিদা অনুসারে বাবা সন্তানগুলোর চাহিদা পূরণ করে কথা কোন ঠিক না বে ঠিক অবস্থার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা বাবা তার সন্তানের চাহিদা পূরণ করে ভাইয়ার আমার কিছু কিছু বাবা আছে ছেলের টাকা দিয়ে প্রাইভেট কার কিনে দেয় আরো কিছু কিছু বাবা আছে যদিও যদিও প্রাইভেট কার কিনে না দিতে পারে দেখবেন একটা বাইসাইকেলও কিনে দেওয়ার চেষ্টা করে যার যার অবস্থা অনুসারে প্রত্যেকটা পরিবারের বাবারা চেষ্টা করে তার বাচ্চাকে সুখে রাখতে কিন্তু বিনিময়ে কষ্ট ছাড়া বাবা ছেলের কাছ থেকে কিছু পায় না খুব কষ্টে ভালো ছেলেগুলা পাওয়া যায় এখন প্রায় 80% ছেলেগুলা বাবার সাথে বিয়াদবি করে বাবার কথার অবাধ্য চলাফেরা করে আছে না নাই একটা বার চিন্তা করো যুবক পরীক্ষা দেব ফর্ম ফিল আপ করতে হয় টাকা 1500 প্রয়োজন স্যার বলেছে এত তারিখের ভিতরে টাকা না দিলে ফর্ম ফিল আপ হবে না এখন ছেলে আসছে বাসায় আয়শা বাবাকে বলতেছে আব্বা ফর্ম ফিল আপ করতে হবে টাকার প্রয়োজন মেয়ে গিয়া ডাক দিয়ে কইছে আব্বা আমারও তো ফর্ম ফিল আপ লাগবে আমারও 1500 লাগবে ছোট জনে গিয়া কয় আমার 1200 লাগবে দেখা যায় একটা বাবার ইনকামিং সোর্স কম দুইটা তিনটা বাচ্চা পড়াশোনা করে তাদের পড়ালেখার বেতন ভাতা দিতে গিয়া অনেক বাবা হিমশিম ভাব করে যায় আছেন এরকম মধ্যবিত্ত পরিবারের বাবাগুলা না পারে কারো কাছে হাত পাততে না পারে সন্তানের চাহিদা পূরণ করতে নীরবে নিস্তব্ধে কান্না করে এখন পর্যন্ত এমন কিছু বাবা আছে না পারে বাচ্চারে কইতে না পারে নিজে সইতে কারণ গরীব লোক যারা একবারে গরীব এরা খুব আরামে চলতেছে দিনে আনে দিনে খাইতেছে আবার যারা টাকাওয়ালা লোক এরাও খুব আরামে চলতেছে খাইতেছে মাইসকানু জেলে আছে এরা ধ্বংস হয়ে যাইতেছে বাজারে গেলে দেখা যায় পেঁয়াজের দাম কেমন তেলের দাম কেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন তরকারির বাজারে এমন দিনে তরকারি এত সস্তা ছিল ব্যাগ ভরে ভরে ঘরে আনা গেছে কিন্তু এখন একটা শাক কিনতে গেলেও 30-40 টাকার কমে একটা শাক কিনা যায় না কথা কোন ঠিক না বেঠিক আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ গাউসুলাদ মুসলিম ভাইয়ের আমার কথাগুলো কি তিতা লাগতেছে খারাপ লাগতেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো এত চড়া হয়ে গেছে 1 কেজি গরুর গোশত কিনতে গেলে 750 থেকে 800 টাকা দরকার তাহলে সীমিত আয়ের মানুষগুলা এরা কিভাবে 1 কেজি গরুর গোশত কিনে খাবে ছেলেগুলা ছেলে মেয়ে বাবার কাছে আবদার করে আব্বা আমরা গরুর গোশত দিয়ে ভাত খাবো এখন বাবা তো জীবন দিয়ে চেষ্টা করতেছে বাচ্চাকে গরুর গোশত কিনে খাওয়াবে মানে 1 কেজি গরুর গোশত কিনলে তো বাবার পকেটে টাকা শেষ বাকি বাজার করবে কি দিয়ে যুবক ভাইয়ের আমার তারপরে দেখবেন ছেলেমেয়ের চাহিদা পূরণ করার জন্য ওই বাবা গরুর গোশত থেকে নিয়ে বোয়াল মাছ থেকে নিয়ে রুই মাছ থেকে নিয়ে তৈরি তরকারি আসবাবপত্র ছেলেমেয়ের পড়াশোনার খরচ দিয়াও পরিবারটাকে টিকে রাখতে চেষ্টা করতেছে এমন বাবা এই সমাজে আছে না নাই এই বাবার মনে যদি কোনো সন্তান কষ্ট দেয় তাহলে তার কি ভালো হবে না খারাপ হবে জোরে কোন ভালো না খারাপ হবে তাহলে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না স্ত্রীর ফালে পইরা কোনোদিন মা বাবারে পর মনে করেন না যুবক ভাইয়ার আমার এই সমাজের মধ্যে সব শূন্য স্থান পূরণ করা যায় দুইটা শূন্য স্থান কোনোদিন পূরণ করা যায় না কারণ ভাই মারা গেলে আরেকটা ভাইরে ভাই ডাকা যায় বোন মারা গেলে আরেকটা বোনরে বোন ডাকা যায় বন্ধু হারায় গেলে আরেকটা বন্ধু পাওয়া যায় স্ত্রী মারা গেলে আরেকটা স্ত্রী পাওয়া যায় কিন্তু মা বাবা যখন হারিয়ে যায় দেখবেন ওই দুইটা শূন্য স্থান কোনোদিন পূরণ করা সম্ভব হয় না কথা বলেন ঠিক না ঠিক মা বাবা যখন হারিয়ে যায় এই দুইটা শূন্য স্থান পূরণ করা সম্ভব হয় কারণ মার আসনে অন্য একটা নারীকে বসাইলে নিজের মার মতো কি স্বাদ পাওয়া যায়
বাবার আসনে অন্য একটা পুরুষে বসাইলে নিজের বাবার মতো কি স্বাদ পাওয়া যায় ভাইয়ের আমার এই জন্য সব কিছু পূরণ করা গেলেও মা বাবার আসন কেউ পূরণ করতে পারে না যুবক ভাইয়ের আমার এই জন্য যার ঘরে মা আছে বাবা আছে আমি বিনয়ের সহিত বলবো ওই মা বাবার সঙ্গে কখনো চোখ রাঙ্গায়া কথা বলবেন না সব সময় মা বাবার খেদমত করবেন মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন আর বিশেষ করে সন্তানগুলোকে আমি তাকিদ করব যাদের মা বাবা দুনিয়াতে নাই বেশি না পারেন অন্তত সপ্তাহে একবার হলেও অন্তত জুমার দিনে হলেও ওই মা বাবার কবরের পারে যাইয়া একটু চোখের পানিটা দিয়া বলবেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার মা বাবার উপর রহম হয়ে যাও দয়াশীল হয়ে যাও যেমনি ভাবে আমার মা বাবা ছোটবেলা আমি সন্তানকে লালন পালন করেছে আদর সোহাগ করেছে আল্লাহ গো আমি কচি শিশুর মতো আমার মা বাবারে তুমি লালন পালন করো সন্তান যখন অন্তত সপ্তাহে একদিন মা বাবার আত্মার মাগফিরাত কামনা করে কোরআনে পাকের এই আয়াত তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরে আযাব বন্ধ করবে সাথে সাথে ওই মা বাবার কবরের মধ্যে শান্তি দান করবে ঠিক কি না এই জন্য দুনিয়াতে সন্তান রেখে যায় নেক সন্তান রেখে যায় কারণ যারা মা বাবার আত্মার মাগফিরাত করে যারা কবরবাসীর আত্মার মাগফিরাত করে এই জন্য মানুষ দুনিয়ার জমিনে সদকায়ে জারিয়া হিসেবে এই সন্তানগুলোকে রেখে যায় ভাইয়েরা আমার আজকে যেই হালুয়াপাড়া সুন্নি যুব সংগঠনের ভাইয়েরা এরা যে এই মাহফিলটা করেছে এই মাহফিলের সওয়াব কি শুধু আমরাই পাবো না কবরবাসীরও পাবো আমরা যেমন পাবো কবরবাসীরাও এর যাজা পাবেন কারণ আজকে আমরা যেমন এই মাহফিল হওয়াতে খুশি এই এলাকার কবরবাসীর রূহ আজকে আরো বেশি খুশি কারো কত সন্তান মা হারায়া বাবা হারায়া বসছে মা রূহটা তাকায় আছে সন্তানের দিকে বাবা রূহটা তাকায় আছে সন্তানের দিকে দাদা রূহটা তাকায় আছে নাতির দিকে দাদি রূহ তাকায় আছে নাতির দিকে আমার নাতি আমার সন্তান অসমাজ অকৃতিকর কাজে না যাইয়া অসামাজিক কাজে না যাইয়া একটা মাদানী পরিবেশে মজলিসের মধ্যে বসে আছে আজকে কবরবাসীর রূহগুলা খুশি এরা আল্লাহর কাছে আজকে দামি এরা আল্লাহকে ডেকে বলবে আল্লাহ দেখো আমি দুনিয়াতে যে সন্তান রেখে আসছি এরা আমাদের আত্মার মাগফিরাতের জন্য জান্নাতের বাগানে বৈশা এরা মজলিসে বসে আলোচনা শুনতেছে এরা দোয়া মুনাজাত করতেছে দুরুদ শরীফ পড়তেছে ভাইয়ের আমার আজকে ওই সন্তানগুলা পুরা কফাইল্লা যেগুলো এখন রাস্তাঘাটে হাইটে সময় নষ্ট করতেছে কারণ মানুষের সেকেন্ডের ভরসা নাই এই যে আমরা এখানে বসলাম এখানে যদি আমাদের মরণ হয় এই মরণটা দামি নাওয়া দামি মানুষ আফসোস করে বলবে আহ সে এত ভাগ্যবান একটা ব্যক্তি দয়াল নবীর বাগানে বৈশা তার মরণটা হয়েছে আর রাস্তার জিলি ফইরা মরবো মানুষে সহাল বেলা কইবো আরে হের কপালো মাহফিলটা নাই রে এটা ফটো বইরা মরে গেছে গা ঠিক না বেঠিক এমন মরণ আল্লাহ না দেব আল্লাহ ভাইদেরকে হেদায়াত দান করুক সবাই যাতে নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসতে পারে সবাই বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আমার ভাইয়েরা আসুন আমরা অনেকক্ষণ ধরে বসে আছি আমরা একটু জিকির করব তার আগে সবাই মিলে মায়ান নবীকে একটু তাজিমের মাধ্যমে সালাম দিয়ে ক্লান্তিটা দূর করব কারণ তাহির হিসাবে সে একটু আলোচনা করবেন আমরা গ্যাপটাকে পূরণ করার জন্য সবাই একটু নবীকে সালাম দিয়ে আমরা এই গ্যাপটা পূরণ করে ফেলবো আর একটা জিকির দিতে দিতে দেখবেন বন্ধুবর তাহির সাহেব চলে আসবেন অলরেডি আমাদের মধ্যে আর 10 মিনিটের মধ্যে তিনি চলে আসবেন আমাকে আবার তিনি ইনফর্ম করেছেন যে দোস্ত আমি চলে আসতেছি ইনশাআল্লাহ আর একটু সময় অপেক্ষা করেন তো ভাইয়ার আমার কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের সভা মঞ্চে এসে পৌঁছে যাবেন আল্লাহ যেন ওনাকে নিরাপদে আমাদের মধ্যে এনে পৌঁছায় দেয় সবাই বলেন আমিন ফেরেশতোকে সালামি দেনে ওয়ালে ফৌজ পরতি থি সাইয়্যাদা হযরতে মা আমিনা শুনতে থি তো আওয়াজ আতি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكل محبتر آوازه أريك تو زبان تاكول زكير اسم زاد الله 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 نور محمد نامتي আপনার দয়াল নবী نامتي আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গালেরে ধন গো মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গালেরে ধন গো মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কে হো না আই গো মুমিন ভাই নবী বিনে বান্দব কে হো না আই মারহাবা আল্লাহ 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 নবী বিনে আপন কে হো না আই গো মুমিন ভাই নবী বিনে দূর দিকে উনাই মাশাআল্লাহ আল্লাহ 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 কে করিতে খুশি নবীর প্রেমে হো উদাসী আল কোরআনে ঘোষণা দেতা আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো না আই মারহাবা আরো জোরে মাশাআল্লাহ নবী বিনে দরো দিকে উনা আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো না আই মাশাআল্লাহ আল্লাহ 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 মা বাবা ইয়া পিয়া স্বজন স্ত্রী পুত্র সন্তান গোন সবার চাইতে নবীজি আপন মাশাআল্লাহ নবীজি কে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো না আই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে দূর দিকে উনা আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো না আই মাশাআল্লাহ আল্লাহ 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 শরণ কর মরণ বারে বার অমন গুনাগার পড়ো দুরুদ নবী মোস্তফার মারহাবা আল্লাহ পিছন থেকে কোনো আওয়াজ নাই জোরে আল্লাহ 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 শরণ কর মরণ বারে বার মন গুনাগার পড়ো দুরুদ নবী মোস্তফার মাশাআল্লাহ আল্লাহ 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 কত মানুষ দেখছো মরণ তবু কি আর হয় না রে শরণ মারহাবা
সারতে হবে একদিন তোমার সংসার ও মন গুনাহগার পড়ো দুরুদ নবী মুস্তফার মারহাবা আল্লাহ 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 চরণ করো মরণ বারে বার মন গুনাগার পড়ো দুরুদ নবী মুস্তফার মারহাবা আল্লাহ 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 মন কান্দে একবার যেতে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 মন কান্দে একবার যেতে সোনার মদিনা ভাইরে কি করে যাই কি ভাবে যাই যাওয়ার সম্বল নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 কত লোক যাই দোলে দোলে কত জন যাই শত বার হত ভাগার ভাগ্যে তাহা জুটিল না একটি বার আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার কৃতজ্ঞতার নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা আপনাদের জিকির হইনা মনে হইছে যে এখানে মনে হয় বেশিরভাগ লোক মানে ওয়ারেন্টের আসামি যে জিকির করলে না জানে ইয়া পুলিশে ধরে লয় এমন অবস্থায় আপনারা জিকির করছেন আমি শুনছিলাম যে এলাকার মানুষগুলা তরিকত প্রেমিক মানুষ তরিকত প্রেমিক হইলে জিকির কোথায় তরিকতের পাগলদের কালবে তো সবসময় আল্লাহর জিকির থাকে কারণ জিকির দুই প্রকার জিকিরে জালি জিকিরে খাফি এখন তো আমরা জিকিরে খাফি করছি না জিকিরে জালি করছি প্রকাশ্যে জিকির করছি প্রাণ খুলে আল্লাহরে ডাকবেন এখানে তো আর কোনো অপ্রাসঙ্গিক কাজ হচ্ছে না এবং এখানে অপ্রীতিকর কাজ হচ্ছে না আল্লাহরে ডাকতে কোনো কৃপণতা আছে কোনো লজ্জা আছে ভাইয়ার আমার বন্ধুর আমার বসছি তো প্রায় দুই ঘন্টার মতো হয়ে গেল দুই ঘন্টার উপরে হয়ে গেছে দুই ঘন্টা দশ মিনিট হইলো বসলাম এরপরও আপনাদের কি আমার দ্বারা কোনো কষ্ট হইতেছে খারাপ লাগতেছে কারণ আমি ভাবছিলাম মনে হয় এই সাড়ে এগারোটার মধ্যে দুস্থ চলে আসবেন এই জন্য আলোচনাটাও আমি গুছাইয়ে ফেলছিলাম মাশাল্লাহ এই স্লোগান দেন এসে পড়েছি মাশাল্লাহ আমার দুস্থে বলতেছে এসে পড়ছে স্লোগান দিতাম নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন তাহিরি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত মারহাবা কইতেন না কারণ যার অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছেন আমার বন্ধুবর আল্লামা তাহিরি সাহেব আমাদের মধ্যে সে পৌঁছে গেছেন ইনশাল্লাহ কয়েক মিনিটের মধ্যে উনি আমাদের সভামঞ্চে আসবেন আসলে একটা জিনিস কি আমি ঘড়ি দেখেছি আমার দোস্ত আমাকে বলেছে যে আধা ঘন্টার ভিতরে চলে আসছি ঠিক ঠিক জবানের মিল আছে যেমন আধা ঘন্টা বলছে আমি ঘড়ি চেয়ে দেখছি উনি আধা ঘন্টার ভিতরেই আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন কারণ অনেকে সময় নিয়ে একটু উলটপালট করে যে 20 মিনিট 5 মিনিট এটা করতে করতে তার 1 ঘন্টা জায়গা কিন্তু উনি আমাকে সত্য কথা বলেছেন সত্যি উনি ওনার টাইমের ভিতরেই আমাদের মাহফিলে মঞ্চে মাহফিল এলাকায় এসে উনি পৌঁছে গেছেন তার মানে কয়েক মিনিটের মধ্যেই উনি আমাদের কাছে চলে আসবেন সবাই মারহাবা বলি আরো জোরে বলি মারহাবা
سبز گنبد والے منظور دعا کرنا جب وقت ندا آئے آقا دیدار عطا کرنا جب وقت ندا آئے آقا دیدار عطا کرنا میں کبڑے اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میرے کرنے آ جانا رسول اللہ سبائی بولی مرحبا عرضرے بولی مرحبا نعرہ تکبیر نعرہ رسالت اللہ ماں پیر مفتی گیاس الدین طاہری صاحبیر آگومو